এখনো বিয়ে শাদী হয় নাই? বয়স কত আপনার? আচ্ছা, তো যে একা একা থাকেন, একটা যুবতী মেয়ে, এখনো বিয়ে শাদী হয় নাই, তো আপনার ভয় লাগে না? ভয় লাগে দেখে তো আমি এখানে আসছি। আচ্ছা, মানে এখন বিয়ে শাদী করতে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও নতুন একটা আপুকে, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আমরা পরিচয় হই না। আসসালামু আলাইকুম আপু। কেমন আছেন আপনি? ভালো আছেন। আপুর নাম কি? আচ্ছা, তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে সুন্দর মিষ্টি একটি নাম নিয়ে শিউলি, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। শিউলির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিও দেখলে, ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো আপনার দেশের বাড়ি কোথায় শিউলি? কোথায়? আচ্ছা, শাহজাদপুর। তো এখন বর্তমানে থাকেন কোথায়? এখন বর্তমানে থাকি আব্দুল্লাহপুর। আব্দুল্লাহপুর, আচ্ছা। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে শিউলি? বাবা মা আছে? না, কেউ নাই। বাবা মা নেই? কয় ভাই বোন আপনারা? আচ্ছা, তো এখন থাকেন কার কাছে আপনি? এখন বর্তমান ঢাকায় এসেছি, বাসা বাড়িতে কাজে দিছিল, বাসা বাড়িতে কাজ করছি। আচ্ছা, এখন যাই হোক উপযুক্ত হয়েছি, এখন ছোটখাটো একটা গার্মেন্টসে ঢুকছি। আচ্ছা, তো আপনি এখন কার কাছে থাকেন, মানে বেচেলার থাকেন না কারো সাথে থাকেন, মা আপনার আত্মীয় স্বজন কেউ আছে? না, আত্মীয় স্বজন কেউ নাই, আমি একাই থাকি। আচ্ছা, বেচেলার একাই থাকেন। আচ্ছা, তো আপনার দেশের বাড়ি তো বললেন শাহজাদপুর, সেখানে জায়গা জমিন নাই আপনাদের? না। আচ্ছা, তো আপনার আত্মীয় স্বজন বলতে আর কেউ নাই? বাবা, মানে আপনার বাবার চাচা, মানে ভাই যারা চাচা, আপনার দাদা দাদি বা নানা নানি কেউ নাই? আছে কি না আছে জানি না, কারো খোঁজ খবর রাখি না বা আমার খোঁজ খবর কেউ নেয় না। আচ্ছা, তো মানে আপনি এখন পৃথিবীতে দুনিয়াতে মানে একাই, কোনো আত্মীয় স্বজনও নাই, বাবা মা নাই, ভাই বোন নাই, কেউই নাই? আচ্ছা, তো এই যে একা মানুষ, এই যে একা ঢাকা শহরে থাকেন, এখন গার্মেন্টসে চাকরি করতেছেন বললেন, তো আপনার বিয়ে শাদী হয়েছে? না, এখনো বিয়ে শাদী হয় নাই। বয়স কত আপনার? 18। আচ্ছা, তো এই যে একা একা থাকেন, একটা যুবতী মেয়ে, এখনো বিয়ে শাদী হয় নাই, তো আপনার ভয় লাগে না? ভয় লাগে দেখে তো আমি এখানে আসছি। আচ্ছা, ভয় লাগে বিধায় আসছেন। তো যেহেতু এখনো বিয়ে শাদী হয় নাই, তো আপনার ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে? আচ্ছা, মানে এখন বিয়ে শাদী করতে যাচ্ছেন, যেহেতু একা একা যুবতী মেয়ে থাকতে ভয় লাগে, এখন চাচ্ছেন বিয়ে শাদী করে ঘর সংসারী হওয়ার জন্য। আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে? ফোনটা আপনার নিজের? আচ্ছা, কথাবার্তা বলতে কোনো সমস্যা হবে? আচ্ছা, তো নাম্বারটা আপনি বলতে পারবেন? বলতে পারবেন না? নাম্বারটা আমি বলে দেবো, হাতে পাইছি আমি। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম শিউলির জীবনের গল্প। বাবা মা নেই, এতিম, সে এখন একাই থাকে, তার আশেপাশেও কেউ নাই আত্মীয় স্বজন। তার বিস্তারিত জানতে এই নাম্বারে ফোন দিলে তাকে পেয়ে যাবেন, 01884412-38। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলেছি, 01884412-38। এই নাম্বারে যোগাযোগ করলে শিউলিকে পেয়ে যাবেন। তো শিউলি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আর এখন যদি কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি রাজি হবেন? আচ্ছা, রাজি হবেন। তো আপনার তো মানে দেখার মতো কেউ নাই, ঠিক আছে? তো এখন রাত বিরাতে অনেক দর্শক ফোন দিবে, আপনার কথাবার্তা বলতে কোনো সমস্যা হবে? আচ্ছা, ঠিক আছে, আপনি একা থাকেন, কোনো সমস্যা হবে না কথাবার্তা বলতে। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম শিউলির জীবনের গল্প। তার বিস্তারিত জানতে সরাসরি ফোন দিবেন, স্ক্রিনে তার ফোন নাম্বারটা দিয়ে দেবো আমরা। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।